নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানান প্রথমেই মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে সমগ্র প্রিয় দর্শক বন্ধুদের জানাই শুভ অক্ষয় তৃতীয়ার অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন এই বছরের অক্ষয় তৃতীয়াতে পঞ্চাশ বছর পর বিশেষ কিছু শুভ যোগ সংঘটিত হতে চলেছে আর এই যোগকে আমরা যদি কাক্তনীয় যোগ বলি তাতে কিন্তু কোনো অসুবিধা নেই কাজেই এই কাকতনীয় যোগে ছয় রাশির জাতক জাতিকাদের হাতে আসতে চলেছে প্রচুর পরিমাণ অর্থ কোন সেই সৌভাগ্যশালী ছয় রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন তবে মনে রাখবেন এটি কোনো ব্যক্তিগত বিচার নয় এটি সম্পূর্ণরূপে সার্বিক বিচার প্রথমে আমি অক্ষয় তৃতীয়ার সময়সূচি আপনাদের জানিয়ে রাখি শুভ অক্ষয় তৃতীয়া রয়েছে তেসরা মে সকাল পাঁচটা বেজে উনিশ মিনিটে এবং এই অক্ষয় তৃতীয়া সমাপ্তি ঘটবে চৌঠা মে সকাল সাতটা বেজে পঞ্চাশ মিনিটে এই বছর অক্ষয় তৃতীয়া পড়েছে রোহিণী নক্ষত্রে এবং শোভন যোগে কাজেই এই দুটি হচ্ছে খুব শুভযোগ এছাড়াও শনি থাকছে কুম্ভ রাশিতে দেবগুরু বৃহস্পতি থাকছে মিন রাশিতে শুক্র থাকছে মিন রাশিতে চন্দ্র থাকছে তার উচ্চ রাশি অর্থাৎ বৃষ রাশিতে কাজেই গ্রহচক্র সাপোর্ট করবে এই ছয় রাশির জাতক জাতিকাদের আর গ্রহচক্রের সহায়তায় এই চার রাশির ব্যক্তি হয়ে উঠবেন কোটিপতি অন্ততপক্ষে অক্ষয় তৃতীয়ার দিন ছয় রাশির জাতক জাতিকাদের হাতে আসবে প্রচুর অর্থ শুধু তাই নয় অক্ষয় তৃতীয়ার পরবর্তীতেও এই ছয় রাশির জাতক জাতিকাদের হাতে আসবে প্রচুর পরিমাণ অর্থ প্রথম সৌভাগ্যশালী রাশি হল মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের এই অক্ষয় তৃতীয়াতে আসতে চলেছে প্রচুর পরিমাণ অর্থ ব্যবসা ক্ষেত্রে দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত অর্থনৈতিক উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে আপনার যে দীর্ঘদিনের অর্থনৈতিক সমস্যা তা কিন্তু দূর হবে শুধু তাই নয় আকস্মিকভাবে আপনার হাতে আসতে চলেছে প্রচুর পরিমাণ অর্থ পরবর্তী যে সৌভাগ্যশালী রাশির নাম জানাবো তা হলো মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের ব্যাঙ্কে সঞ্চিত অর্থের পরিমাণ বৃদ্ধি পেতে চলেছে সন্তানের কাছ থেকে কোনো না কোনো শুভ খবর পাবেন সন্তানের অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পেতে চলেছে আপনি যদি বিদেশের সাথে ব্যবসা বাণিজ্য করেন বা বিদেশ থেকে সরাসরি অর্থ উপার্জন করেন তবে তার জন্য এই সময়টি যথেষ্ট শুভ অক্ষয় তৃতীয়ার পর থেকে আপনার হাতে আসবে প্রচুর পরিমাণ অর্থ তৃতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম জানাব তা হল কর্কট রাশি যে সমস্ত কর্কট রাশির জাতক এবং জাতিকা রয়েছেন শুভ অক্ষয় তৃতীয়ার দিন থেকে আপনাদের হাতে আসবে প্রচুর পরিমাণ অর্থ কর্মক্ষেত্রে নতুন নতুন সুযোগের সম্ভাবনা দেখতে পাচ্ছি যারা বেকার রয়েছেন তাদের কর্মপ্রাপ্তি ঘটতে চলেছে এছাড়াও যাদের কর্ম চলে তাদের কিন্তু কর্মপ্রাপ্তির যোগ আমি দেখতে পাচ্ছি এই অক্ষয় তৃতীয়ার পর থেকেই আপনি গাড়ি বাড়ি বা ভূ সম্পত্তি ক্রয় করতে পারবেন অর্থাৎ আপনার দীর্ঘদিনের যে মনের ইচ্ছা সেই কিন্তু মনের বিশেষ ইচ্ছা পূরণ হবে মায়ের শরীর স্বাস্থ্য আগের থেকে কিছুটা হলেও ভালো হবে শুধু তাই নয় হঠাৎ করে অপ্রত্যাশিতভাবে আপনার হাতে এসে যেতে পারে প্রচুর পরিমাণ অর্থ যেই সমস্ত অর্থ আপনার ডিউ ছিল সেই ডিউ অর্থগুলো আপনি পেতে চলেছেন পরবর্তী যে সৌভাগ্যশালী রাশির নাম জানাবো তা হল ধনু রাশি ধনুরাশি সন্তানের কাছ থেকে সুখবর আসতে চলেছে সন্তানের অর্থনৈতিক উপার্জন যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে শুধু তাই নয় আপনি যদি ব্যবসায়ী হন বিশেষ করে পার্টনারশিপে যদি ব্যবসা বাণিজ্য করেন তবে দেখবেন সেখান থেকে প্রচুর অর্থ আসার সোর্স তৈরি হতে শুরু হবে এছাড়াও আপনি হঠাৎ করে প্রচুর পরিমাণ অর্থ পেতে পারেন উত্তরাধিকার সূত্রে এছাড়াও হঠাৎ প্রাপ্তিযোগ রয়েছে আপনার পরবর্তী যে সৌভাগ্যশালী রাশির নাম জানাব তা হল মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের এই শুভ অক্ষয় তৃতীয়া থেকে ধন বৃদ্ধি ঘটবে যারা ব্যবসা করেন ব্যবসা ক্ষেত্রে ইনকাম বৃদ্ধি পাবে এছাড়াও আপনি যদি বড় ব্যবসাকে বড় করতে চান তবে সেই সুযোগ আসতে চলেছে ব্যবসা ক্ষেত্রে যদি আপনি অর্থ বিনিয়োগ করতে চান অবশ্যই অর্থ বিনিয়োগ করুন সময়টি আপনার জন্য একেবারে উপযুক্ত এছাড়াও আপনি যদি দীর্ঘদিন আগে ভেবে থাকেন গাড়ি কিনবেন বাড়ি কিনবেন অথবা কোনো সম্পত্তি ক্রয় করবেন তবে এই শুভ অক্ষয় তৃতীয়ার দিন থেকে সেই সুযোগ আসতে চলেছে অবশ্যই সুযোগটিকে কাজে লাগান এছাড়াও আপনি যদি ঋণের দায় জড়িয়ে থাকেন সেখান থেকে ঋণ মুক্তি ঘটতে চলেছে মায়ের শরীর স্বাস্থ্য আগের থেকে যথেষ্ট ভালো হবে এবং আপনি বন্ধুবান্ধবদের সহযোগিতা পাবেন পরবর্তী যে সৌভাগ্যশালী রাশির নাম জানাবো তা হলো কুম্ভ রাশি এই অক্ষয় তৃতীয়া কুম্ভ জাতক জাতিকাদের জন্য নতুন নতুন সুযোগ বহন করে আনবে আর এই সুযোগ আসবে অর্থনৈতিক দিক থেকে কাজেই আপনি যদি এই সময় ব্যবসাতে সঠিকভাবে মনোনিবেশ করতে পারেন তবে আপনার যে অর্থনৈতিক কষ্ট তা কিন্তু দূর হবেই হবে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে শ্বশুরালয় থেকে আত্মীয় স্বজনের কাছ থেকে আপনি যথেষ্ট সুনাম অর্জন করতে চলেছেন শুধুমাত্র রাগকে নিয়ন্ত্রণ করতে হবে আপনাকে এবং মুখের ভাষার মধ্যে মধুরতা বজায় রাখতে হবে তবেই হবে এই হচ্ছে সৌভাগ্যশালী ছয় রাশি যাদের হাতে আসবে শুভ অক্ষয় তৃতীয়ার দিন থেকে প্রচুর পরিমাণ অর্থ এই দিন আপনি অবশ্যই লক্ষ্মী গণেশ পুজো করুন এবং যদি সম্ভব হয় কুবের মহারাজের পুজো করতে পারেন অবশ্যই উপকার পাবেন চেষ্টা করবেন এই দিন সাত্ত্বিক আহার গ্রহণ করার অর্থাৎ মাছ মাংস ডিম মসুর ডাল ইত্যাদি আহার বর্জন করার চেষ্টা করুন ধন্যবাদ